তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ধরা হয় মেইনলি 1885 টু 1947। বেশিরভাগ জন এটাই ধরেন, ইতিহাসবিদগণ এটাই বলেছেন, বা অধিকাংশ বই আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে চ্যাপ্টারটা দেখতে পাই সেটা এই সাল থেকে এই সাল পর্যন্ত উল্লেখিত। এই 1885 থেকে 1947 এই সালগুলোর মধ্যে দিয়ে ভারতবর্ষ কীভাবে গিয়েছিল, ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, তার পরিপ্রেক্ষিতেই তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আমি এই 1885 সাল এটাকে একটু পিছিয়ে আনতে চাই এই কারণেই, কারণ এই 1885 সাল থেকেই কিন্তু আমাদের ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়েছে এটাকে বলা ঠিক হবে না। কেন ঠিক হবে না, কারণ কি, কারণ তার পিছনে যে ইতিহাস, একটু পিছনে যদি যেতে চাই বা যেতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তার শেকড় কিন্তু অনেক পিছনে। তাহলে আমরা যদি একটু পিছনে যাই, অর্থাৎ 1857 সালে যাই, এই 1857 যে রিভল্ট, 1857 রিভল্ট, অর্থাৎ সিপাহি বিদ্রোহ যেটা হয়েছিল, যেটা শুরু হয়েছিল আমাদের, সেই সিপাহি বিদ্রোহের সময় থেকে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তার শিকড় কিন্তু এই 1857 রিভল্টকেই বলা যেতে পারে। অর্থাৎ ভারতের, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এর শিকড় এই 1857 সালের সিপাহি বিদ্রোহ। আমরা প্রত্যেকেই জানি বা আমরা প্রত্যেকেই পড়েছি 1857 সালে সিপাহি বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, ফেলিওর, ব্যর্থ। সিপাহি বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তার পিছনে অনেক কারণ ছিল, বিভিন্ন কারণ ছিল, সামাজিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, ঠিক আছে, প্রত্যক্ষ কারণ ছিল, পরোক্ষ কারণ ছিল। সব থেকে উল্লেখযোগ্য যেটা 6 নম্বর, সেটাকে আমি বলতে পারি যে একটা অন্যতম কারণ ছিল, সেটা হচ্ছে যে দেশীয় রাজাদের ইনভলভমেন্ট এই বিদ্রোহে দেখা যায়নি। অর্থাৎ যে সমস্ত রাজা ছিলেন, যে সমস্ত রাজাদের অঞ্চল ছিল, মানে দেশীয় রাজা, তারা কিন্তু এই বিদ্রোহে সমর্থন করেনি। সুতরাং 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কারণ ছিল, ঠিক আছে, এই যে কারণগুলো ছিল, এই কারণগুলোর সঙ্গে আমরা যে দুটো মেন কারণ সিপাহি বিদ্রোহের, যে দুটো মেন কারণ, একটাকে আমি বলতে পারি যে কার্তুজের ব্যাপারটা, অর্থাৎ কার্তুজ, অর্থাৎ ধর্মীয় কারণের মধ্যে যেটা পড়ে কার্তুজের ব্যাপার, সেই কার্তুজের ব্যাপারটাকে আমরা একটা বলতে পারি, আর একটা কি বলছি, দেশীয় রাজাদের সমর্থন ছিল না, আর একটা কার্তুজের ব্যাপার। এই দুটো কারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিপাহি বিদ্রোহের মতো বিদ্রোহে। তো যাই হোক, সিপাহি বিদ্রোহ 1857 সালে হয়েছিল। হ্যাঁ, সিপাহি বিদ্রোহে আমরা বিভিন্ন চ্যাপ্টার বেশি করে স্টাডি করলে বাকি জানতে পারবো। তো এই 1857 সাল থেকেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে শিকড় সেটা আমি বললাম, সেটা কিন্তু এই বিদ্রোহ থেকেই ধরা উচিত অন্তত আমার মতে। তো আমরা চলে যাচ্ছি এরপর 1885 সালে চলে যাচ্ছি। এই সালটা, এই 1885 সাল আমরা সকলেই জানি, এই সালেই আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তার আগে আমরা দুটো জিনিস দেখে নেব, একটা হচ্ছে 1878 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে করেছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা লর্ড লিটন।
পরবর্তীকালে লর্ড রিপনটাকে উইথড্র করে নেয়। ঠিক আছে, এই দুটো ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস খুব গুরুত্ব সাথে পড়তে হবে। একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সবাইকে, যে কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, এর কোনো সিলেবাস নেই। এর কারণ সিলেবাস নেই, কোথা থেকে কোশ্চেন আসবে, ইতিহাস শুধু লেখা থাকবে, হিস্ট্রি, ইতিহাসে কোনখান থেকে প্রশ্ন আসবে আর কোনখান থেকে আসবে না, কোনখান থেকে আসবে না যদি কেউ বলে আমি খুব শান্তি করে দেবো, কিন্তু কোথা থেকে প্রশ্ন আসবে এটা বলা কিন্তু খুব শক্ত। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে, বিশেষ করে ইতিহাসটা। আর ইতিহাসটাকে আমরা যদি গল্প মতো করে পড়ি বা সাল হিসেবে পড়ি, তাহলে আমরা আরও ভালো তাদের মনে থাকবে। তো আমরা চলে যাচ্ছি 1885 সালে। 1885 সাল ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা সাল, কারণ এই সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। কে করেছিলেন? না, বাই অ্যালান অক্টাভিয়ান হিউম। এই অ্যালান অক্টাভিয়ান হিউম এটা তৈরি করেছিলেন সেফটি ভাল্ভ হিসাবে। প্রত্যেকটা কথা কিন্তু খুব মনে রাখতে হবে, সেফটি ভাল্ভ হিসাবে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সেফটি ভাল্ভ হিসাবে তিনি তৈরি করেছিলেন, গঠন করেছিলেন 1885 সালে। ঠিক আছে, কি ভারতের জাতীয় কংগ্রেস। এই অ্যালান অক্টাভিয়ান হিউম, এই হিউম, এ ও হিউম, এনার সম্বন্ধে একটু জেনে নিই, যেহেতু তিনি এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে। তিনি ছিলেন একজন ICS সার্ভিস হোল্ডার ইন ব্রিটিশ ইম্পেরিয়ার। তিনি একজন ICS সার্ভিস হোল্ডার ছিলেন ব্রিটিশ ভারতে, এবং এনার বাবার নাম হচ্ছে থমাস হিউম, যিনি কি করেছিলেন ইংল্যান্ডে। এনার বাবা থমাস হিউম ইংল্যান্ডে লিবারেল পার্টি বলে একটা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে অ্যালান অক্টাভিয়ান হিউমের বাবা থমাস হিউম ইংল্যান্ডে লিবারেল পার্টি গঠন করেছিলেন। আমাদের মনে রাখতে হবে অ্যালান অক্টাভিয়ান হিউমের কথা, কারণ তার বাবা কী করেছিলেন মনে না রাখলেও চলে। তাহলে 1885 সালে জাতীয় কংগ্রেস 28শে ডিসেম্বর 1885 সাল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো অ্যালান অক্টাভিয়ান হিউমের মাধ্যমে। এটা কোথায় হয়েছিল, এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, এটা মনে রাখবে। আমরা সকলেই জানি যে এটা হয়েছিল গোকুল দাস, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এটা প্রথম মানে ফার্স্ট সেশনটা হয়েছিল। কিন্তু এখান থেকে যে কোশ্চেনটা একটা মনে রাখার, সেটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল পুনাতে 28শে থেকে 31শে ডিসেম্বর 1885 সালে। এটা কিন্তু পুনাতে হওয়ার কথা ছিল, পুনাতে। এই পুনাতে কেন হয়নি, না সেই সময় পুনাতে কলেরা রোগ ছড়িয়ে পড়ে, এই কলেরা রোগের রিপোর্টের জন্য, কলেরা রোগের জন্য পুনা থেকে এটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কোথায়, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এখান থেকে আর যে সমস্ত ব্যাপারগুলো জানতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে 72 জন ডেলিগেট ছিল, 72 জন ডেলিগেট ছিল। ঠিক আছে, 72 জন মেম্বার ছিল এই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, যেটা ফার্স্ট সেশন হয়েছিল। ফার্স্ট সেশন 72 জন ডেলিগেট ছিল, এবং প্রেসিডেন্ট ছিলেন ইউসি ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো জিনিস জানতে পারলাম, এ হচ্ছে ফাউন্ডেড বাই এ ও হিউম, প্রেসিডেন্ট উমেশচন্দ্র ব্যানার্জি অ্যান্ড 72 ডেলিগেটস, এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের
প্রতিষ্ঠাতা। এরপর এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হলো, প্রতিষ্ঠা লাভের পর কি হলো না, এই জাতীয় কংগ্রেসকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যঙ্গ করতে লাগলো, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল তৎকালীন ভাইসরয়। তৎকালীন ভাইসরয় কে ছিল এটা কিন্তু পরীক্ষায় আসে, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন তৎকালীন ভাইসরয় ছিলেন। তাই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বল আটকেছিলেন লর্ড ডাফরিন। তিনিই বলেছিলেন জাতীয় কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি, এটা তিনিই বলেছিলেন। তাহলে লর্ড ডাফরিন কি বলেছিলেন জাতীয় কংগ্রেসকে না, ইট ইজ এ ওয়ান টাইপ অফ মাইক্রোস্কোপিক মাইনরিটিস, এটা তিনি কিন্তু প্রথম বলেছিলেন। এছাড়াও জাতীয় কংগ্রেসকে আজকে কি বলেছিলেন অরবিন্দ ঘোষ, অন্যতম চরমপন্থী নেতা, পরে আসছি এই চরমপন্থী নেতা কি বলেছিলেন জাতীয় কংগ্রেসকে, বলেছিলেন ইট ইজ এ বেগিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট। জাতীয় কংগ্রেসকে ব্যঙ্গ করেছিলেন, ইনি কেন ব্যঙ্গ করেছিলেন তার একটা অন্যতম অন্য ব্যাখ্যা আছে, কারণ এই অরবিন্দ ঘোষ যারা ছিলেন চরমপন্থী দলের লোক, এরা সবসময় বিশ্বাস করতেন যে স্বাধীনতাকে অর্জন করতে গেলে ছিনিয়ে নিতে হয়, সুতরাং এরা চরমপন্থী দলের লোক, সুতরাং এরা ওইভাবে দেখে দেখেছিলেন যে আমরা কিন্তু তাদের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করে উন্নয় বিনয় করে কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারবো না। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এটা একটা হচ্ছে বেগিং ইনস্টিটিউট। কে বলছেন? অরবিন্দ ঘোষ। তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম, এটা কিন্তু সব তোমরা জানো, রূপকবার মনে করিয়ে দিচ্ছি। এই 1885 সাল 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হলো। প্রতিষ্ঠা হওয়ার পর এরা কী করলো, ফার্স্ট এদের এই জাতীয় কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো ভাগ ছিল, একটাকে বলা হয় মডারেট ফেজ বা মডারেট, আর একটাকে বলা হয় এক্সট্রিমিস্ট ফেজ। এই দুটো ফেজ ছিল আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছিল, মডারেট ফেজ আর এক্সট্রিমিস্ট ফেজ। মডারেট ফেজ এদের একটা নাম ছিল, যেটা আমি এনসিআরটি বইতে দেখি লেখা থাকে, এনসিআরটি বইতে সেই নামটা উল্লেখ করেছে, সেটা এটাকে বলা হয় যে নরম নরম দল, আর এটাকে বলা হয় গরম দল। সুতরাং এটাও কিন্তু তোমরা মনে রাখবে, নরম দল আর গরম দল, ঠিক আছে। এইপর এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, কখন কীভাবে এই দলগুলো তৈরি হলো সেটা পরে আসছি, এখন জেনে রাখো যে জাতীয় কংগ্রেসের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে মডারেট একটা হচ্ছে এক্সট্রিমিস্ট। এদের মধ্যে খেলে ছিল ইউসি ব্যানার্জি ছিল, উল্লেখযোগ্য কয়েকজন নেতার নাম কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, বদরুদ্দিন ট্যাবজি, ট্যাবজি ঠিক আছে, এ ও হিউম ছিল, রাসবিহারী বোস ছিল, ঠিক আছে, দাদাভাই নৌরুজি ছিলেন, এদের মধ্যে কে ছিল, লাল বাল পাল অরবিন্দ এক্সেট্রা, এদের মধ্যে ছিলেন। সুতরাং এই যে দুটো দল, এই দুটো দল কিন্তু জাতীয় কংগ্রেসের সঙ্গে খুব অতপ্রতভাবে জড়িত। এই যে প্রথম সেশনে এরা কি করলেন, এরা ফার্স্ট সেশনে মানে ফার্স্ট 28 ডিসেম্বর 1885 সালে কথা বলছি, এরা 9th রেজুলেশন পাস করলেন, 9th রেজুলেশন পাস করলেন। 9টা রেজুলেশন কী ছিল, এই 9টা রেজুলেশন ছিল মানে প্রথম অধিবেশনে যদি কেউ জিজ্ঞেস করে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, সবাই জানে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কবে হয়েছিল, সবাই জানে, কিন্তু এটা মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 9টা রেজুলেশন পাস করা হয়। এই 9টা রেজুলেশন পরীক্ষায় যদিও আসে না, তবু জেনে রাখা ভালো যে ফার্স্ট ওরা বলেছিল যে
মিলিটারি খাতে এক্সপেন্ডিচার কমাতে হবে এবং যে সমস্ত রেজুলেশন পাস করা হবে সেই সমস্ত রেজুলেশন প্রত্যেকটা অ্যাসোসিয়েশন মানে ইন্ডিয়ান যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে আমাদের ইন্ডিয়ার সেই সমস্ত অ্যাসোসিয়েশনকে পাঠাতে হবে এবং তারা প্রোটেস্টে কথা বলেছিল, বিভিন্ন প্রোটেস্টে কথা বলেছিল, ঠিক আছে। এবং তারা এটাও বলেছিল যে অ্যাবলিশন অফ দ্য সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেটের যে অ্যাবলিশন সেটা তারা বলেছিল। এছাড়াও তারা বলেছিল যে নাম্বার অফ মেম্বার হ্যাজ টু বি ইনক্রিজড ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিলে নাম্বার অফ মেম্বার ইনক্রিজ করতে হবে। এই সমস্তভাবে তারা নটা কথা বলেছিল এবং লাস্ট যে কথাটা বলেছিল ন নম্বর পয়েন্টস যেটা ছিল সেটা বলেছিল যে জাতীয় কংগ্রেসের নেক্সট অধিবেশন বসবে 28শে ডিসেম্বর 1886 সালে। তাহলে জাতীয় কংগ্রেসের ফার্স্ট অধিবেশন কবে হয়েছিল? 28শে ডিসেম্বর 1885 সাল, এটা হচ্ছে ফার্স্ট জাতীয় কংগ্রেসের অধিবেশন। সেকেন্ড বসেছিল 28শে ডিসেম্বর 1886, যেটা কে ছিলেন? দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি ছিলেন কিন্তু সেকেন্ড। তারপরে ছিলেন বদরুদ্দিন তাইবজি, বদরুদ্দিন তাইবজি, ঠিক আছে, সেগুলো পরে আসছি। এই যে মডারেট দলের লোকেরা, মডারেট মানে নরম, নরম দল, এই নরম দলের লোকেদের মেন যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে একটা প্রেয়ার্স, প্রেয়ার্স, প্রোটেস্ট, মিটিং, ঠিক আছে। এই সমস্ত কিছুর মাধ্যমে ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করা, এটা কিন্তু ছিল নরমপন্থীদের কার্যাবলী। তাদের লক্ষ্য কী ছিল? তাদের অ্যাক্টিভিটিস, দিজ আর অ্যাক্টিভিটিস, এম কী ছিল? না স্বরাজ, মেন কী ছিল? স্বরাজ অ্যান্ড রিডিউসড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এই দুটো কিন্তু তাদের লক্ষ্য ছিল। এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবে, এই ড্রেন থিওরি, ড্রেন থিওরি কথা, ড্রেন থিওরির কথা এই সময় কে বলেছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি এই সময় ড্রেন থিওরির কথা বলেছিলেন, এটা কিন্তু পরীক্ষা খুব আসে। দাদাভাই নৌরোজি বলেছিলেন ড্রেন থিওরির কথা। সুতরাং এইগুলো সব তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসছি 1885 থেকে 1905, এই যে ফেজটা আছে এটাকে বলা হয় কিন্তু, আমি আগেই বললাম যে দুটো ফেজ কিন্তু আমাদের জাতীয় কংগ্রেস আইএনসিতে ছিল, আইএনসি দুটো ফেজ ছিল, একটা হচ্ছে 1885 থেকে আর একটা হচ্ছে 1905 থেকে 1918-19। এটা অনেকেই 18 বলে, অনেকেই 19 বলে, এটা নিয়ে অসুবিধা নেই। এক্সট্রিমিস্ট ফেজ, এই দুটো ফেজ কিন্তু আমাদের জাতীয় কংগ্রেসে ছিল। এরপর যেটা দেখতে হবে যে পরবর্তী ঘটনা কী ঘটেছিল, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা চরমপন্থী নরমপন্থীদের কিছু কার্যাবলী দেখতে পারলাম, তাদের কিছু উল্লেখযোগ্য নেতাদের নাম জানতে পারলাম। এরপরে ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে 1905 সাল খুবই ইম্পর্টেন্ট একটা সাল, কারণ এই সময় পার্টিশন অফ বেঙ্গল যে ব্যাপারটা, যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 1905 সাল। কে করেছিলেন? তৎকালীন বলার লর্ড কার্জন, লর্ড কার্জন পার্টিশন অফ বেঙ্গল মানে বাংলাকে ভাগ করতে চাইছিলেন। কেন ভাগ করতে চাইছিলেন? তার কারণ একটাই ছিল, অন্তত তার মতে তিনি এটা বলেছিলেন, তিনি বলেছিলেন টু ইম্প্রুভ অ্যাডমিনিস্ট্রেশন, টু ইম্প্রুভ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু তার মতে। একটা কিছু এক্সকিউজ দিতেই হবে ভারতবর্ষের লোককে,
যে কেন এটা ভাগ করতে চাইছি, তিনি এটা বলেছিলেন টু ইম্প্রুভ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু এর পিছনে ইতিহাস ছিল কিন্তু অন্য। তার কারণ ছিল কি, তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে যদি মুসলিম অ্যান্ড হিন্দুদের মধ্যে ভাগ করে দেবে, ডিভাইড অ্যান্ড রুল, তুমি যদি ভাগ করে দিতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষে যে সমস্ত আন্দোলন হচ্ছে বা হতে পারে সেই সমস্ত আন্দোলনগুলো কিন্তু অনেকটাই কমে যাবে, তার প্রভাব কমে যাবে, অত ক্ষমতাবান আন্দোলন সেগুলো হবে না। সুতরাং তার কিন্তু মেন লক্ষ্য ছিল কিন্তু ডিভাইড অ্যান্ড রুল এইটাকে, ঠিক আছে, এটাকেই তিনি মেন প্রাধান্য দিয়েছিলেন, সেই জন্য তিনি পার্টিশন করতে চেয়েছিলেন, তিনি দুটো ভাগে ভাগ করতে চেয়েছিলেন, আমাদের পূর্ববঙ্গ, ঠিক আছে, পূর্ববঙ্গ পাঞ্জাব এদেরকে নিয়ে একটা ভাগ, আর একটা হচ্ছে বাংলাদেশ আসাম এদেরকে নিয়ে একটা ভাগ করে করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় কি হয় না, ভারতবর্ষে যে সমস্ত মুসলিম আর প্লাস হিন্দু যে সমস্ত নেতারা ছিলেন তারা কিন্তু অত বোকা ছিলেন না, তারা এটা বুঝতে পেরেছিলেন যে এর পিছনে আছে অন্য গল্প। সেই জন্য তারা কী করেছিলেন, তাদের বন্ডিংটা এতটাই বেশি শক্তিশালী ছিল, তারা এটাকে তীব্র প্রতিবাদ জানিয়েছিল যে আমরা কোনো মতেই বাংলাকে ভাগ হতে দেব না। সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে তাদের ঐক্যবদ্ধতা, তাদের ঐক্যবদ্ধতার জন্য, তাদের ইউনিটির জন্য কী হয়েছিল না, রাখি বন্ধন উৎসব হয়েছিল, রাখি বন্ধন উৎসব, ঠিক আছে, 1911 সালে, ঠিক আছে, 1911 সালে রাখি বন্ধন উৎসব হয়েছিল। তখন এই 1911 সালে কতগুলো ঘটনা ঘটেছিল, এই সময় কিন্তু প্রিন্স মানে রাজা পঞ্চম জর্জ ভারতে এসেছিলেন, ভারতে আসেন এবং তিনি এসে পার্টিশন অফ বাংলা, পার্টিশন অফ বেঙ্গল উইথড্র করেন, পার্টিশন অফ বাংলাকে তিনি ভাগ করতে দেন না। 1911 সালে যে ঘটনা ঘটেছিল এটাই তিনি এসে ডিক্লেয়ার করেন যে না বাংলা ভাগ করা যাবে না। তবে অবশ্যই সেই সময় ভারতবর্ষের ইউনিটি কাছে ব্রিটিশ সরকার মাথা মতো করেছিল এবং 1911 সালে কী হয়েছিল না, কলকাতা থেকে, ক্যালকাটা থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সপোর্ট করে দেওয়া হয়, রাজধানী চেঞ্জ ক্যালকাটা টু দিল্লি। সুতরাং এটাও কিন্তু পরীক্ষা আসে যে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়, চেঞ্জ করা হয়, সেটা যে কিন্তু 1911 সালে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা কী কী জিনিস জানতে পারলাম, এখান থেকে জানতে পারলাম 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করে বলেছিলেন, তার মেন লক্ষ্য ছিল এইসব এইসব, ঠিক আছে। তারপর 1900 ভারতবর্ষের হিন্দু মুসলমান ইউনিটির জন্য সেটা হলো না, 1911 সালে দাদা জর্জ পঞ্চম ভারত আসেন, তিনি বললেন ঠিক আছে ভাগ করা যাবে, করা হবে না। তারপরে হিন্দু মুসলমান ইউনিটির মধ্যে রক্ষা করার জন্য রাখি বন্ধন হলো, ঠিক আছে, এইসব এইসব ব্যাপারগুলো ঘটলো। সুতরাং ফার্স্ট ফেজ অফ মডারেট কেম টু অ্যান এন্ড, ফার্স্ট ফেজ অফ মডারেট কেম টু অ্যান এন্ড হেয়ার, এখানে কিন্তু ফার্স্ট ফেজ মডারেটের তাদের অ্যাক্টিভিটিগুলো মোটামুটি শেষ হয়ে যায়। এরপরে আমাদের দেখতে হবে যে নেক্সট সাল কি, 1905 থেকে 1918, এই 1905 সালে আর কী কী ঘটনা ঘটেছিল যেগুলো আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এই সময় তিলক বলেছিল, তিলক, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক, স্বরাজ কি বলেছিল, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, তা আমরা অর্জন করবই, এটা কিন্তু বাল গঙ্গাধর তিলকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উক্তি। তিনি মহারাষ্ট্রের থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি কেশরী পত্রিকার, কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন, এটা কিন্তু পরীক্ষা আছে, কেশরী পত্রিকার সম্পাদক পেয়েছিলেন সেটা কিন্তু তিলক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1906 সাল চলে এলো, 1906 সালে কী ঘটনা ঘটল দেখে নেব, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো, মুসলিম লীগ
কি কোথায় হলো? ঢাকাতে। ঢাকা কে করলেন? সেখানকার নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহর নেতৃত্বে, নবাব সলিমুল্লাহ তিনি প্রথম বুঝেছিলেন যে মুসলমানদের কিছু অ্যাক্টিভিটি, ইন্টারেস্ট এগুলোর উপর প্রাধান্য দেওয়া উচিত। তিনি মুসলমান সম্প্রদায়ের চিন্তাভাবনার জন্য তিনি একটি আলাদা করে দল গঠন করেন, সেটা হচ্ছে যে মুসলিম লীগ। তাহলে 1906 সালে ডিসেম্বর মাসে, এটা সম্ভবত 18 ডিসেম্বর 1906 সাল মুসলিম লীগ তিনি গঠন করলেন। এই যে ঢাকায় নবাব সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ গঠন হলো, প্রেসিডেন্ট ছিলেন, এখান থেকে একটা কোশ্চেন আছে, প্রেসিডেন্ট ছিলেন আগা খান। আগা খানের নেতৃত্বে তিনি একটা লীগ গঠন করলেন, সেটা হচ্ছে মুসলিম লীগ। ঠিক আছে, এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল 1907 সাল। 1907 সাল, এই 1907 সালে কি ঘটনা ঘটলো? হ্যাঁ, 1907 সালে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা আগে জানতে পারলাম যে মডারেট আর এক্সট্রিমিস্ট এই দুটো দল গঠন হয়েছিল। কেন গঠন হয়েছিল তার প্রথম কারণ এটা দেখাচ্ছি। 1907 সাল, 1907 সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্টের জন্য চরমপন্থী দল, মানে গরম দল বা এক্সট্রিমিস্ট গরম দল, এরা বলল লালা রাজপথকে প্রেসিডেন্ট করতে, এরা বলল। আর নরম দল কি চাইছিল? নরম দল চাইছিল রাসবিহারী বোসকে করতে প্রেসিডেন্ট। এই নিয়ে ঝামেলা সৃষ্টি হলো। ঝামেলা সৃষ্টি হওয়ার জন্য কি হলো, এটা তখন এটা চলছে সুয়াট সেশন। সুয়াট সেশন 1907 সালে এই দল দুটো ভাগ হয়ে গেল, নরম দল আর গরম দল দুটো ভাগে ভাগ হয়ে যায়। তাহলে পরীক্ষা কোশ্চেন আছে যে কোন অধিবেশনে, কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী দল দু ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছিল রাসবিহারী বসু। ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন রাসবিহারী বসু, আর এরা চলে আসে, এরা ওখান থেকে সরে চলে আসে 1907 সাল। ঠিক আছে, বোঝা যাচ্ছে 1907 সাল। এরপর যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে 1907 সাল পেলাম, 1909 সাল, 1909 সালে কে ছিল? মডেলে মিন্টো রিফর্ম। এই ব্যাপারটা কীরকম, মডেলে মিন্টো রিফর্ম জিনিসটা কি? না, মডেলে মিন্টো রিফর্ম হচ্ছে 1892 সাল যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তৈরি হয়েছিল, সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের লেজিসলেটিভ অ্যাসেম্বলি করার জন্য যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সালে তৈরি হয়েছিল, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিটাকে জাস্ট ইনক্রিজ করে দেওয়া হয়। নাম্বার অফ অ্যাসেম্বলি মেম্বার্স জাস্ট ইনক্রিজড বাই 1909। 1909 সালে যে মডেলে মিন্টো রিফর্ম হয়েছিল, সেই মডেলে মিন্টো রিফর্মের মেন উদ্দেশ্য কী ছিল? কিছুই না, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির নাম্বারের কথা বলা হয়েছিল সেটা জাস্ট ইনক্রিজ করে সেটাকে রূপ দেওয়া হয় 1909 সালে, যেটাকে বলা হয় মডেলে মিন্টো রিফর্ম। এই কথা, এখানে দুটো কথা মনে রাখবে, এখানে মিন্টো ছিল ভাইসরয়, আর মডেলে ছিল কিন্তু সেক্রেটারি অফ স্টেট। এই মডেলে মিন্টো হচ্ছে মডেলে মিন্টো রিফর্ম। কী হয়েছিল, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা কথা, যে কথা বলেছিল যে নাম্বার অফ ক্যান্ডিডেট ইন রেজিস্ট্রি অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কিছুটা বাড়িয়ে দেওয়া হলো, এবং সেটা 1909 সালে বাড়িয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো মডেলে মিন্টো রিফর্ম। কিন্তু আদতে নো রিয়েল পাওয়ার, এখানে কোনো রিয়েল পাওয়ারই ছিল না, এটা হচ্ছে মডেলে মিন্টো রিফর্মস।
তাহলে আমরা কতটা পর্যন্ত গেলাম 1909 সাল পর্যন্ত চলে গেলাম। এরপর আমরা দেখব যে লর্ড কার্জন তিনি যেটা চেয়েছিলেন যে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভারতবর্ষকে যদি হিন্দু মুসলমান এই দুটো সম্প্রদায় ভেঙে দেওয়া যায় তাহলে ভারতবর্ষের ইউনিটি অনেকটা কমে যাবে, ঐক্যতা ঐক্যবদ্ধতা অনেকটা নষ্ট হবে। তিনি এগুলো খুব উন্নতি করতে বলেছিলেন, কিন্তু তিনি 1905 সালে বঙ্গভঙ্গ করতে পারেননি। ভারতবর্ষের মানুষের কাছে নতজানু হয়ে চাপে হোক যে করেই হোক চাপে করতে পারেননি। তাহলে তাদের মনে যে ধরনের প্রবৃত্তি থাকার কথা সেটা কিন্তু থেকেই থাকছে, অর্থাৎ তাদের কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু ডিভাইড অ্যান্ড রুল এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু ভাবতে থাকে। এটাকে মানে আগুনে ঘি ঢালার মতো একটা ব্যাপার ঘটলো, আমি আগেই আলোচনা করলাম 1906 সালে। 1906 সালে কি হলো, ঢাকার নবাব সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করলো, অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করলো। কে করলো? ঢাকার নবাব আগা খানের নেতৃত্বে সলিমুল্লাহ। পরে জিন্না সাহেব এতে যোগ দিয়েছিল, জিন্না সাহেব এতে যোগ দিয়েছিল পরবর্তী পরে। তাহলে এটা করার পরে কিন্তু তাদের কিন্তু অনেকটা তাদের যে চরিতার্থ, তাদের যে ভারতবর্ষে মানে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক বিভাজন এটা করার যে তাদের লক্ষ্য অনেকটা তাদের কিন্তু তাদের অনেকটা সফল হয়েছিল 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের মাধ্যমে। এ কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ব্রিটিশরা কিন্তু আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা এতদিন শাসন করেছিল তার প্রধান কারণ কি জানো? তার প্রধান কারণ হচ্ছে তারা পরিকল্পনা মাফিক দেশটাকে শাসন করেছিল। 1857 সালে আগে পর্যন্ত আমাদের ভারতবর্ষের বুকে যে সমস্ত বিদ্রোহ ঘটেছে, সন্ন্যাসী বিদ্রোহ, চোয়াল বিদ্রোহ, হ্যাঁ বিভিন্ন যে বিদ্রোহগুলো ঘটেছে, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, কোনো বিদ্রোহী 1860 সালে নীল বিদ্রোহ ঘটেছিল, 1855 সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল, কোনো বিদ্রোহ কিন্তু সাকসেস হয়নি, সফল হয়নি। একটা বিদ্রোহের নাম বলতে পারবে না ব্রিটিশ ভারতে যে বিদ্রোহগুলো সফল হয়েছিল। এবার সেগুলো সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ দেখানো যেতে পারে, যার অন্যতম প্রধান কারণ দেখতে পাচ্ছে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র শস্ত্র ছিল, তারপরে ফিনান্সিয়াল ব্যাপারটা তাদের কাছে অনেক বেশি ছিল, সে কারণে হয়নি। কিন্তু তার থেকেও আমি যেটা মনে করি সব থেকে অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে যে কোনো একটা পরিকল্পনা ছিল না। কোনো পরিকল্পনা না থাকার জন্য যে যা পেয়েছে নিজের মতো করে এক একটা জেলা এক একটা অঞ্চল থেকে বিদ্রোহ ঘোষণা করেছে, আর ব্রিটিশ সরকার সেখানে গেছে কামান গুলি দিয়ে শেষ করে দিয়েছে। সুতরাং এই বিদ্রোহগুলো করার ফলে কী হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে। কিন্তু ব্রিটিশের প্ল্যান ছিল অন্য, তারা কিন্তু পরিকল্পনা মাফিক দেশটাকে শাসন করার চেষ্টা করেছিল, যার ফলস্বরূপ তারা এত বছর ছিল। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1940 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1940-তে হলো প্রথম বিশ্বযুদ্ধ। 1916 সাল কি হলো, খুব ইম্পর্টেন্ট 1916 সাল। 1916 সালে একটু আগে আমরা দেখলাম 1907 সালে সুরাট অধিবেশনে, সুরাট সেশন, এই নরম দল গরম দল কি হয়েছিল, ভাগ হয়েছিল 1907 সালে সুরাট অধিবেশনে। 1916 সাল এগুলো কিন্তু পরীক্ষা খুব আসে। 1916 সালে কিন্তু এই দুটো দল অর্থাৎ আবার কিন্তু এক হওয়ার চেষ্টা করে 1916 সালে। দেখি না লখনৌ সেশনে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, লখনৌ সেশন 1916 সাল এটা হয়েছিল ব্যাঙ্ক অফ রিভার তাপ্তি নদীর কাছে, ব্যাঙ্ক অফ রিভার তাপ্তি ওখানে সেশনটা হয়েছিল। এই সেশনে এরা আবার এক জায়গায় ফিরে আসে, এদেরকে কনভিন্স করেছিল এই সময় অ্যানি বেসান্ত,
নামে একজন বিখ্যাত রাজনীতিবিদ। অ্যানি বেসাল ইনি এসেছিলেন অ্যাকচুয়ালি আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড থেকে এসেছিলেন অ্যানি বেসাল। ইনি এই সময় বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতায়, ভারতবর্ষকে যদি স্বাধীনতা অর্জন করতে হয় তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে যেটা সব থেকে প্রধান হাতিয়ার সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা, ইউনিটি, ইউনিটি, ঐক্যবদ্ধতা না থাকলে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা অর্জন সম্ভব হবে না। এই মাধ্যমে তিনি এই কথা বলে অ্যানি বেসাল তিনি এই দুটো দলকে একত্রিত করেছিলেন, অ্যানি বেসাল। সুতরাং এছাড়াও 1916 সালে তিনি হোম রুল মুভমেন্ট করেছিলেন, অ্যানি বেসাল 1916 সালে এই অ্যানি বেসালটি কিন্তু হোম রুল মুভমেন্ট করেছিলেন। সুতরাং কংগ্রেস ভাগ হয়ে গেছিলো, আবার কংগ্রেস চাইতে গেল। এই সময় কিন্তু মনে রাখবে এখানে সুরাট অধিবেশনে কে ছিল যখন কংগ্রেসটা ভাগ হয়, তাদের তো রাসবিহারী বসু হয়েছিল, তারা রাজপদকে মেনে নেয়নি, সেই জন্য তো তারা ভাগ হয়ে গেছিলো। প্রেসিডেন্ট ছিল তখন 1907 সালে সুরাট অধিবেশনে রাসবিহারী বসু, যখন চরমপন্থী নরমপন্থী দল ভাগ হয়ে যায়, এখানে কিন্তু ছিল এসি মজুমদার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অম্বিকাচরণ, অম্বিকাচরণ মজুমদার তখন প্রেসিডেন্ট ছিলেন তাদের। তাহলে 1916 সালে লখনৌ অধিবেশনে তারা আবার এক হয়ে গেলেন। 1916 সাল পর্যন্ত আমরা চলে এসেছি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এখানে দেখে নেওয়া দরকার একটু 1913 সালে যে ঘটনা ঘটেছিল। 1913 সালে আমরা সকলেই জানি জালিওনা বাগের ইনসিডেন্ট, জালিওনাবাগ ইনসিডেন্ট হয়েছিল 1913 সালে। 1913 সালে 13ই এপ্রিল পাঞ্জাব অমৃতসরের জালিয়ানাবাগে জালিয়ানাবাগে একটা উৎসব হচ্ছিল এই তারিখে, 13 তারিখে একটা উৎসব হচ্ছিল, 13 তারিখে 13ই এপ্রিল। উৎসবটা হচ্ছে বৈশাখী উৎসব। এই বৈশাখী উৎসবে কি হয়েছিল, প্রচুর সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যক মানুষ এক জায়গায় জমা হয়েছিল সেই উৎসবটা পালন করার জন্য, ঠিক আছে। এছাড়াও আমরা যে কথাটা জানতে পারি সেটা হচ্ছে দুজন সত্যপাল, আরেকজন সত্যপাল আর একটা নামটাই ভুলে যাচ্ছি, ওই সত্যপাল পরে যদি মনে পড়ে আমি বলেছি, এই দুজন ব্যক্তির জেলে ভরা ছিল, জেল খাটছিলেন, ইংরেজ সরকার জেলে ভরে দিয়েছিল, তাদের ছাড়ার জন্য তারা জমায়েত হয়েছিল এই জায়গায়, তাহলে কোন জায়গায়, জালিয়ানাবাগে, ঠিক আছে। চার্লস ডায়ার, জেনারেল চার্লস ডায়ার কি করেছিলেন, তাদেরকে জমায়েতকে সরানোর জন্য তারা ওপেন ফায়ার, তিনি ওপেন ফায়ারিংয়ে অর্ডার দিয়েছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারিকে। ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারিকে যখন ওপেন ফায়ারিং করা হয়, করতে বলা হয়, তিনি করতে বলেছিলেন, তখন সেখানে প্রচুর সংখ্যক মানুষকে একটা কি বলবো, ছোট জায়গা, খুব ন্যারো স্পেসের মধ্যে থাকা সেই সমস্ত মানুষগুলোকে গুলি করে হত্যা করেন। এবং তিনি পরবর্তীকালে বলেছিলেন হত্যা করার পর যে আমি 1650 রাউন্ড গুলি চালাতে বলেছিলাম, 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল এবং সেখানে প্রায় 300 মতো লোক মারা গিয়েছিল এবং 500 মতো লোক, তিনি বলেছিলেন 500 মতো লোক ইনজোর হয়, 500 মতো লোক ইনজোর হয়। তিনি যে ঘটনাটা ঘটালেন সেই ঘটনার তদন্তের জন্য বসলো হান্টার কমিশন। তাহলে হান্টার কমিশন কেন বসেছিল আমরা জানি, হান্টার কমিশন বসেছিল পাঞ্জাবে অমৃতসরের জালিয়ানাবাগে হত্যাকাণ্ড কেন ঘটেছিল এবং কি হয়েছিল সেই সম্বন্ধে তদন্ত করার জন্য হান্টার কমিশন বসেছিল, হান্টার কমিশন বসেছিল। এবং আমরা তখন জানতে পারি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হিসাব করে বলেছিল তখন প্রায় 1000 জন মানুষ মারা গিয়েছিলেন সেখানে এবং প্রায়
আরও 1000 জন মানুষ ইনজোর হয়েছিল সেই ঘটনায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর আসছি 1915 সাল। 1915 সালে গান্ধীজি, 1915 সালে গান্ধীজি কেম ব্যাক ফ্রম সাউথ আফ্রিকা। তাহলে 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এলেন, ঠিক আছে? এই গান্ধীজি সাউথ আফ্রিকা গিয়েছিলেন, তিনি ওকালতি পাস করেছিলেন, তিনি ল পাস করেছিলেন ইংল্যান্ড থেকে তিনি ল পাস করে, হ্যাঁ, ল পাস করে সেরকম প্র্যাকটিস না হওয়ার জন্য ভারতবর্ষে তিনি আফ্রিকা চলে গিয়েছিলেন। এবং তিনি 21 বছর বয়সে তিনি আফ্রিকা গিয়েছিলেন, 21 ইয়ার্স তিনি গোজ টু আফ্রিকা, সম্ভবত 1893 সাল, 1893 সালে তিনি আফ্রিকা গিয়েছিলেন। এটা হচ্ছে 23 ইয়ার্স, 23 ইয়ার্স বয়সে তিনি আফ্রিকা গিয়েছিলেন এবং সেখানে 21 বছর স্টেট অ্যাট আফ্রিকা। তাহলে আফ্রিকাতে তিনি কত বছর ছিলেন গান্ধীজি? গান্ধীজি প্রায় অনেকটা বেশি সময় গান্ধীজি আফ্রিকাতে ছিলেন, 21 বছর তিনি আফ্রিকায় ছিলেন এবং সেখানে গিয়েও তিনি বিভিন্ন আন্দোলন করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। এবং জানা যায় নাকি জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, সেই সময় আফ্রিকায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জি কে গোখলে। এবং এই জি কে গোখলে কি বলা হয়, গান্ধীজির রাজনৈতিক গুরু, গান্ধীজির রাজনৈতিক গুরু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো গান্ধীজির রাজনৈতিক গুরুকে জি কে গোখলে, তিনি যখন 1915 সালে ফিরে এলেন, এই গোখলে সাহেবই বলেছিলেন গান্ধীজিকে যে তুমি গোটা ভারতবর্ষ তাকে ঘুরে দেখো, ভারতবর্ষের মানুষের কী চাহিদা, ভারতবর্ষের মানুষ কী চায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু গান্ধীজি গোটা ভারতবর্ষ ঘুরেছিলেন এবং সেখানকার প্রত্যেকটা অঞ্চলে মানুষের সঙ্গে কী সুবিধা অসুবিধা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। 1917 সাল ফার্স্ট অ্যাক্টিভিটি গান্ধীজি 1917 সাল, সেটা হচ্ছে যে বিহারের চম্পারণ, তার আগে 1916 সালে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, সবরমতী আশ্রম ফাউন্ডেড বাই গান্ধীজি 1916 সাল। 1917 সালে ফার্স্ট অ্যাক্টিভিটিস বিহারে চম্পারণ, তিনি বিহারে চম্পারণ থেকে 1917 সালে বিহারে চম্পারণ করেছিলেন, বিহারে চম্পারণ, ঠিক আছে? সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ আন্দোলন আমরা জানি সবাই, লবণ সত্যাগ্রহ আন্দোলন তিনি করেছিলেন। এরপর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে গান্ধীজি জীবনে অ্যারেস্টেড, গান্ধীজি মনে রাখবে গান্ধীজি সাউথ আফ্রিকাতেও গান্ধীজি কিন্তু 4 বার 4 টাইমস অ্যারেস্ট হয়েছিল, গান্ধীজি। আবার ইন্ডিয়াতে আমাদের অ্যারেস্ট হয়েছিল প্রায় 7 টাইমস, একটা তার মধ্যে অন্যতম হচ্ছে ডান্ডিতে, তিনি ডান্ডি মার্চের সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন, উইথ ভারত ছাড়ো আন্দোলন সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। আরেকটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, তখনও কিন্তু তিনি অ্যারেস্ট হয়েছিল। এই নন কোঅপারেশন মুভমেন্টের প্রসঙ্গে এবার আসছি।
1920 থেকে 1922 তিনি নন কোঅপারেশন মুভমেন্টে ডাক দিলেন, ঠিক আছে। 1919 সালে রাওলাট আইনে প্রতিবাদে, 1919 সালে রাওলাট অ্যাক্ট যেটা হয়েছিল তার প্রতিবাদে 1920-22 সালে তিনি নন কোঅপারেশন মুভমেন্টে ডাক দিলেন। এগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে। ঠিক আছে, 1920 সাল থেকে 22 সালে, 1922 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ চৌরা ইনসিডেন্ট কবে হয়েছিল, 1922 সালে ফেব্রুয়ারি মাসে। এখানে কি ঘটনা ঘটেছিল না, 22 জন পুলিশকে ভারতের সংগ্রামীরা হত্যা করে দিয়েছিল, 22 জন পুলিশ অফিসারকে আধিকারিককে হত্যা করেছিল 1922 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চৌরি চৌরাতে যে ঘটনা ঘটেছিল, নির্মম 22 জন পুলিশ অফিসারকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা হত্যা করেছিলেন, তিনি একটু নরম দয়ালুর মানুষ, তিনি কী করলেন, নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র করে নিলেন। গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র করলেন একটাই কারণ, চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। তিনি কী করলেন, চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে উইথড্র করে নিলেন। এবং 1922 সালের মার্চ মাস নাগাদ গান্ধীজিকে অ্যারেস্ট করা হলো, তাকে সবরমতী সেন্ট্রাল জেলে রাখা হলো, সেখান থেকে স্পেশাল ট্রেনে করে জারভেদা জেলে ট্রান্সফার করে দেওয়া হলো। গান্ধীজি এখানে বিচারে 6 ইয়ার্স জেল হয়েছিল, 6 বছরের জেল হয়েছিল, ঠিক আছে। পরে তিনি ছাড়া পেয়ে গেছিলেন, জেল হয়েছিল এবং তার কয়েদি নাম্বার ছিল 6357। এগুলো কিন্তু এইসব এত ডিটেলস জানা দরকার নেই, এগুলো জাস্ট একটা মজার ফ্যাক্ট, ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে গান্ধীজি সবরমতী সেন্ট্রাল জেলেকে গান্ধীজিকে রাখা হয়েছিল, তারপর স্পেশাল ট্রেনে করে দেবদা জেলে নিয়ে আসা হলো, ঠিক আছে। 6 বছরের জেল করা হলো, 6657 একটা কয়েদি নাম্বার, এটা হচ্ছে গান্ধীজি। এরপরে যে ঘটনা আমরা আসবো সেটা হচ্ছে যে 1933 সাল, আচ্ছা তার আগে একটু 1931 সালে কথা বলে দিই। 1931 সালে কী হয়েছিল, ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত এরা কী করলো, ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত এরা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বোম ছুড়ল, এরা বোম মারে, বটুকেশ্বর দত্ত আর ভগৎ সিং এরা বোম মারে। কিন্তু সৌভাগ্যের বিষয় সেই বোমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নো লস, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সৌভাগ্যের বিষয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 1931 সালে ভগৎ সিং, ঠিক আছে, রাজগুরু আর সুখদেব এদের ফাঁসি দেওয়া হয়, তাহলে এখানে কি জানতে হচ্ছে, 1931 সালে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত তারা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ছুড়েছিল, সৌভাগ্যক্রমে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, ভগৎ সিং রাজগুরু বিচারে ভগৎ সিং রাজগুরু সুখদেবকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। 1933 সালে কী ঘটনা ঘটেছিল, 1933 সাল, এরপর 1933 সাল চলে এলো, 1933 সাল, 1933 সাল ওই সূর্য সেন অ্যারেস্ট হয়, 1933 সালে সূর্য সেনকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে, বিভিন্ন বৈপ্লবিক কার্যক্রমের জন্য। 1934 সালে সূর্য সেন, মানে অল্প বিচারে, 1 বছরের বিচারে 1934 সালে সূর্য সেনের ফাঁসি দেওয়া হয়,
সূর্য সেনের ফাঁসি হয়েছিল কবে? 1934 সালে। শুধু তাই নয়, ফাঁসির আগে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। এখানেই শেষ নয়, তার দেহটা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে ফাঁসি দেওয়া হয়েছিল। তার দেহ বে অফ বেঙ্গলে ফাঁসি দেওয়া হয়েছিল। সূর্য সেনকে গ্রেপ্তার করা হয়েছিল কবে? 1933 সালে। 1934 সাল পর্যন্ত বিচারে থাকাকালীন প্রচুর অত্যাচার করা হয়। এই 1 বছর অত্যাচার করে তাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে দেওয়া হয় এবং তার বডিটা, দেহটা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, 1934 সাল। এরপরে কি ঘটনা ঘটছে? এরপরে ঘটনা ঘটছে 1935 সাল। তার আগে একটু দেখে নেবে 1928 সালে। এখানে মৌলানা আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদ ইন্ডিয়ান রিপাবলিক অ্যাসোসিয়েশন বাই চন্দ্রশেখর, এগুলো ছোটো ছোটো ব্যাপার, এগুলো মনে রাখতে হবে, আজাদ। ঠিক আছে, 1929 সালে ভগৎ সিং, ঠিক আছে, এগুলো কি ছোটো ছোটো ব্যাপার, এগুলো মনে রাখতে হবে। 1929 সালে ভগৎ সিং ওই ঘটনাটা ঘটিয়েছিলেন কি না, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে কেসটা বললাম, সেই কেসটা 1929 সালে, কিন্তু 1929 সালে সেই কেসটা ঘটেছিল, ভগৎ সিংরা করেছিল। 1931 সালে তাদের ফাঁসি হয়েছিল, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। 1929 সালে সেই ঘটনা ঘটেছিল। 1935 সাল খুব ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চলে আসে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট, এই বিষয়ে তো অনেক বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেটা হচ্ছে যে, আচ্ছা আমি লাস্টে বলে দিচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো। তারপরে 1939 সালে চলে এলো, 1939 সালে কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড, ঠিক আছে, লর্ড লিথগো বর্ডার ছিলেন, তিনি ভারতীয়দের না জানিয়ে, উইদাউট কনফার্মেশন অফ দ্য ইন্ডিয়ানস, ভারতীয়দের না জানিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লেন। ঠিক আছে, দ্বিতীয় সুভাষ চন্দ্র বসু কিন্তু এটাকে মেনে নিতে পারেননি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জনটাকে জড়িয়ে পড়লেন এবং তিনি কি বললেন, লর্ডকে বললেন যে আমাদেরকে এই ওয়ার্ল্ড ওয়ার যেটা হয়েছে, আমরা এখানে যোগদান করেছি, তোমরা আমাদেরকে সাপোর্ট করো। তোমরা আমাদেরকে সাপোর্ট করলে কী হবে, তোমরা যে প্রভিনশিয়াল অটোনমি চেয়েছো এবং অল ইন্ডিয়া ফেডারেশন চেয়েছো, সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি কিন্তু 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, সেখানে কিন্তু অল ইন্ডিয়া ফেডারেশনের কথা বলা হয়েছিল যে অল ইন্ডিয়া ফেডারেশন করে দেওয়া হবে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জড়ানোর পর ব্রিটিশরা কী করলো, ব্রিটিশরা ভারতবর্ষকে একটা মাছ ধরার জন্য যেমন সেই বড়শিতে চার লাগাতে হয়, সেখানে একটা ভালো চার দিল। চারটা কি না, তোমাদেরকে প্রভিনশিয়াল অটোনমি দেওয়া হবে, তোমাদেরকে অল ইন্ডিয়া ফেডারেশন করা, তোমাদেরকে কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্বারা তোমাদেরকে কনস্টিটিউশন তৈরি করতে সুযোগ দেওয়া হবে, এইগুলো যদি আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করো, এটা উনি বলেছিলেন লর্ড লিথগো। ঠিক আছে, 1939 সালে। 1946 সালে ক্রিপস মিশন, তার আগে একটা তোমরা কথা পড়ে নেবে, 1927 সালে সাইমন কমিশন এসেছিল। ঠিক আছে, সাইমন কমিশন এটা কিন্তু পড়ে নেবে একটু, এটা দরকার থাকে এখানে। এটা কিন্তু সাইমন কমিশন যখন এসেছিল তখন কিন্তু ভারতীয় প্ল্যাকার্ড নিয়ে, কালো প্ল্যাকার্ড নিয়ে বলেছিল যে ও সাইমন গো ব্যাক, কারণ কি না, এখানে কোনো নো একটা ভারতীয় ছিল না, এই কমিশনে একটা ভারতীয় ছিল না, সেই জন্য সাইমন কমিশন কিন্তু ব্যর্থ হয়েছিল। 1946 সালে ক্রিপস মিশন আছে, ক্রিপস মিশন পাঠিয়েছিলেন কে, তৎকালীন প্রাইম মিনিস্টার কে ছিলেন, না উইনস্টন চার্চিল, ঠিক আছে, উইনস্টন চার্চিল পাঠিয়েছিলেন ক্রিপস মিশন, তিনজন ছিল আমরা সকলেই জানি, হ্যাঁ, এথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, লরেন্স আলেকজান্ডার, ঠিক আছে, এই তিনজন ব্যক্তির নেতৃত্বে ক্রিপস মিশন পাঠালেন যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি কীরকম সেটা দেখাশোনা করে আসো। তো ক্রিপস মিশন এলেন, ক্রিপস মিশন আসার পর কিন্তু ক্রিপস মিশন ব্যর্থ হয়, এরা ফেলিয়ে হয়, কারণ কি, হ্যাঁ, মুসলিম লীগ এটাকে মেনে নিতে পারেনি, মুসলিম লীগ রিজেক্টেড,
ওয়েস্ট ইউনিয়ন রিজেক্টেড, ঠিক আছে, 1930 আসে। তারপর 1946 সালে আবার একটা কী হয়েছিল, সেকেন্ড ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে। এই এখানে কী হলো, কিস মিশনে না মুসলিম লীগ রিজেক্ট করে দিলো, ওরা বললো যে আমরা পাকিস্তান চাই, মুসলিম লীগ বললো আমরা পাকিস্তান চাই, সেই জন্য তারা এটাকে গ্রহণ করতে পারেনি। ভবিষ্যৎ অটোনমি দেওয়ার কথা বলা হয়েছিল, অল ইন্ডিয়া ফেডারেশন করে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তান দাবি করা হয় এই মুসলিম লীগের মাধ্যমে কিস মিশনে, বলো যে আমরা এটাকে মানি না, এটা রিজেক্ট হয়। সেকেন্ড ক্যাবিনেট মিশনে আবার এলো, সেকেন্ড ক্যাবিনেট মিশনে কী হলো যে ঠিক আছে তোমাদেরকে, তার আগে একটা জিনিসটা পড়তে হবে, সেটা হচ্ছে 1942 আগস্ট অফার, এটা কিন্তু পড়তে হবে। আগস্ট অফার, এই আগস্ট অফারটাই কিন্তু ছিল, আগস্ট অফারের মাধ্যমে বলেছিল যে ঠিক আছে তোমরা যদি উভয় পক্ষ রাজি হও, মানে উভয় পক্ষ কে, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর যদি মুসলিম লীগ, এই যে তোমরা যদি উভয় পক্ষ রাজি হও তাহলে কিন্তু আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই বা রাজি আছি, কিন্তু উভয় পক্ষকে রাজি হতে হবে। কিন্তু আগস্ট অফারে কিন্তু এই যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটকো জড়িয়ে পড়লেন ভারতবর্ষীদের না জানিয়ে, তিনি তখন বললেন যে ভারতবর্ষে আমাদেরকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগিতা করো, তোমাদেরকে আমরা স্বাধীনতা দিয়ে দেবো। তখন কিন্তু আগস্ট অফার, কিন্তু এই আগস্ট অফারটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই ছিল ফর্মালিটি, মানে আগস্ট অফারের ফর্মালিটি ছিল এটাই যে রিটেন ফর্মালিটি, যে তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদেরকে আমরা স্বাধীনতা দিয়ে দেবো, সেটা উইনস্টন চার্চিল পাঠিয়েছিলেন, ঠিক আছে, আগস্ট অফার। কিন্তু আগস্ট অফার ভেসে যায়, আগস্ট অফার হয়নি, কারণ কি মুসলিম লীগ এটাকে মেনে নেয়নি, তারা বলেছিল যে না আমরা পাকিস্তান চাই। তো তারপরে সেকেন্ড ক্যাবিনেট মিশন আসার পর কী হলো, এই মুসলিম লীগ আর আমাদের আইএনসিকে নিয়ে বসলো, ঠিক আছে, 1946 মুসলিম লীগ প্লাস আইএনসি উভয় পক্ষকে নিয়ে ক্যাবিনেট মিশন সেকেন্ড বসলো, বললো ঠিক আছে তোমরা যা বলছো সেগুলো আমরা আমাদের পার্লামেন্টে গিয়ে তুলে ধরছি। তো সেকেন্ড ক্যাবিনেট মিশন কিন্তু রাজি করিয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেকেন্ড ক্যাবিনেট মিশন কিন্তু রাজি করিয়েছিল বসার জন্য, যে জিনা সাহেব তো যে মুসলিম লীগের জিনা সাহেব তো গোঁধে বসছিলেন, এর আগে যদি আরও ভারতবর্ষ ইতিহাসটা পড়ো তাহলে দেখতে পাবে যে বয়কট করেছিলেন তিনি, আমাদের আইনসি যখন বললো যে ঠিক আছে কেন তোমরা দেশভাগ করতে চাইছো, গান্ধীজি রাজি ছিলেন না দেশভাগ করার জন্য, তখন জিনা সাহেব চলে গেছিলেন, হ্যাঁ এগুলো ডিটেলস আমরা পরে জানতে পারবো। তো মুসলিম লীগ আইনসি কেটে তিনি বসলেন, এবং তার পরবর্তীকালে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ক্লিমেন্ট এটলি, তারপরে এটলি পরবর্তী প্রধানমন্ত্রী অব দ্য ব্রিটিশ ইংল্যান্ডের, ক্লিমেন্ট এটলি রেডিও বার্তায় তিনি কী করলেন, রেডিও বার্তায় তিনি বললেন যে আমরা ভারতবর্ষের স্বাধীনতা হস্তান্তর করবো, 1948 সাল জুন মাসে আমরা পুরোপুরিভাবে ভারতবর্ষ ত্যাগ করে দেবো, ছেড়ে চলে আসবো, ঠিক আছে, এটা তিনি বলেছিলেন রেডিও বার্তায় ক্লিমেন্ট এটলি। তারপর কী হয়েছিল না, 1947 সাল জুন মাসে কিন্তু মাউন্ট ব্যাটেন যেটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন প্ল্যান, মাউন্ট ব্যাটেন এলেন, এবং মাউন্ট ব্যাটেন এসে যেটা সর্বপ্রথম বসলেন এই দুটো দলের সাথে, সেখানে কিন্তু আবার একই কথা বললেন মুসলিম লীগরা, কী বললো না উই ওয়ান্ট পাকিস্তান, আমরা পাকিস্তান চাই পাকিস্তান। সুতরাং এই পাকিস্তান দাবি কিন্তু প্রথম মেনে নেয় লর্ড মাউন্ট ব্যাটেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লর্ড মাউন্ট ব্যাটেন বললো ঠিক আছে তাহলে তোমরা যখন পাকিস্তান গঠন করতে চাইছো তাহলে তোমাদের পাকিস্তান গঠন করো, এবং ভারতবর্ষ তার দুটো ধর্ম দুটো রাষ্ট্র গঠন হবে, মাউন্ট ব্যাটেন প্ল্যান। তিনি চলে গেলেন তাদের ইংল্যান্ডে, ইংল্যান্ডে গিয়ে তিনি তাদের পার্লামেন্টে বললেন যে এই ব্যাপার কি পাকিস্তান গঠন করতে চাইছে একটা ইন্ডিয়া। সুতরাং কী হবে, এই যে ইংল্যান্ডের পার্লামেন্টে পাস হয়ে গেলো রেজুলেশন যে ঠিক আছে, আবার ওখান থেকে ডিক্লেয়ার করে দেখালো যে দুটো কান্ট্রি তৈরি হবে, একটা আইএনসি ইন্ডিয়ান কান্ট্রি আর একটা পাকিস্তান, দুটো কান্ট্রি তৈরি করা হবে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে না, দেশীয় রাজ্যগুলো অর্থাৎ যে সমস্ত রাজা আছে সেই রাজাগুলো ডিসাইড করবে তারা কোন দিকে যাবে, তারা পাকিস্তানে চালিয়ে যেতে পারে, তারা ভারতবর্ষে চালিয়ে যেতে পারে, তাদের যা খুশি সেটা তারাই করবে, ঠিক আছে। 1947 এটা ছিল মাউন্ট ব্যাটেন প্ল্যান। এরপর আমরা একটু দেখে নেবো, একটু পিছনে চলে যাবো, আমরা অনেকটা মোটামুটি স্বাধীনতা অর্জন করে ফেলেছি, তারপরে তো অনেক ব্যাপার আছে, তারপরে সে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসলো, ঠিক আছে, সেগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মুসলিম লীগ ছিল না, তাদেরকে ছাড়া দেওয়ার জিনিস পরে বললেন যে ঠিক আছে ওরা
আপনি ইঞ্জিনিয়ার সাহেব যে রেজুলেশন পাস করতে চাইছিলেন, মেন সাবজেক্টিভ অফ দ্য রেজুলেশন অফ দ্য কনস্টিটিউ অ্যাসেম্বলি, সেটা করতে পারছিলেন না। তাই ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকলেন, ইঞ্জিনিয়ার সাহেব বয়কট ছেড়ে আসুন আমাদের সঙ্গে আলোচনা করুন, তিনি মানলেন না। পরবর্তীকালে পাউন্ড ব্যাটনের মাধ্যমে সেটা হলো। 1941-এ একটা জিনিস শিফট করে গেছি, 1941-এ সুভাষচন্দ্র বসু, 1900 সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়, ঠিক আছে। সুভাষচন্দ্র বসু, এস সি বোস, ঠিক আছে, ক্যালকাটায় গৃহবন্দী করা হয়। তিনি গোপনে চলে গেলেন কোথায় না, কাবুল হয়ে বার্লিন চলে গেলেন সুভাষচন্দ্র বসু, বার্লিন চলে গেলেন, ঠিক আছে। এবং তিনি তখন কাবুলে গিয়েছিলেন, সেখানে তিনি আফগান নাম নিয়ে গেছিলেন, আফগান, ঠিক আছে। তিনি কী নামে গিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু যখন ক্যালকাটা ছেড়ে দিলেন 1941 সালে, 1941 সাল থেকে তো নিরুদ্দেশ হয়ে গেছিলেন, আফগান নাম নিয়ে তিনি ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। আবার অনেকে এই এই মোহাম্মদের জায়গায় অনেকে অনেকে বলতে শুনেছি যে মৌলভি জিয়াউদ্দিন, যাই হোক জিয়াউদ্দিনটা মেন, জিয়াউদ্দিন নাম নিয়ে তিনি কাবুলে যান। এবং কাবুলে গিয়ে সেই সময় তাকে একজন সাহায্য করেছিলেন ব্যক্তি, সেই ব্যক্তির দৌলতে তিনি সেখানে পরিচয় দিয়েছিলেন ইন্স্যুরেন্স এজেন্ট, তিনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট, ঠিক আছে, তিনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট। এখানে যে ব্যক্তি তাকে সাহায্য করেছিলেন কাবুলে তার নাম হচ্ছে ভগৎ রাম তলোয়ার। এই ব্যক্তি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন থাকার জন্য এবং তিনি সেখানে ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে ছিলেন। সেখান থেকে তিনি চলে গেলেন কাবুলে, প্রথমে কাবুল গিয়েছিলেন কাবুল থেকে তিনি গেলেন বার্লিন ভায়া রাশিয়া, ঠিক আছে, কাবুল থেকে তিনি গেলেন বার্লিন ভায়া রাশিয়া। এবং সেখানে গিয়ে এই যে এই এখানে কী কী নামে গিয়েছিলেন, অরল্যান্ডো ম্যাজোটো, ঠিক আছে, অরল্যান্ডো ম্যাজোটা এই নাম নিয়ে তিনি বার্লিনে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কয়েকটা জিনিস সব জিনিস তো বলা হয়, বলা যাবে ভয়ই বা প্রচুর বড় হয়ে যায় বলে, নেতাজিটাকে বলে দিই, নেতাজি আইনসি প্রেসিডেন্ট হয়েছিলেন দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে। একটা হচ্ছে যে হরিপুরাতে আর হচ্ছে ত্রিপুরী, এই ত্রিপুরীতেই গান্ধীজি সীতারামায়কে সমর্থন করলেন, সেই জন্য তিনি জিতেছিলেন, প্রেসিডেন্ট পদ জিতেছিলেন ত্রিপুরীতে, কিন্তু তিনি কাজকর্ম করতে পারছিলেন না, গান্ধীজি যে সমস্ত অনুগ্রহ এসেছিল তাকে মেনে নিতে পারছিল না, তিনি ছেড়ে দিলেন এবং ফর্ড বলক নামে দল গঠন করলেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই হরিপুরাতে 1938 সালে হয়েছিল প্রেসিডেন্ট, আর 1939 সালে ত্রিপুরী কংগ্রেস, ত্রিপুরীতে গান্ধীজি প্রেসিডেন্ট ছিলেন। আর 1924 সালে গান্ধীজি বেলেগাঁও অধিবেশনে সভাপতি ছিলেন, মাত্র একবার, ওনলি ওয়ান টাইমস। তাহলে গান্ধীজি কিন্তু তার জীবনে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন একবার, সেটা হচ্ছে 1924 সালে বেলেগাঁও অধিবেশনে। আর সুভাষচন্দ্র বসু হয়েছিলেন হরিপুরাতে 1938, আর ত্রিপুরীতে 1939। এই ত্রিপুরীতে প্রেসিডেন্ট নির্বাচনকালেই গান্ধীজি পট্টভি সীতারামায়কে সমর্থন করেছিলেন এবং গান্ধীজি বলেছিলেন যদি পট্টভি সীতারামায় হেরে যায় তাহলে এই হার আমার হার, সেই জন্য যদিও সেই নির্বাচনে কিন্তু সুভাষচন্দ্র বসুই জিতেছিলেন ত্রিপুরীতে, জেতার পর তিনি গান্ধীজি যে সমস্ত সমর্থন আছেন তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ঠিকমতো কাজকর্ম করতে পারছিলেন না, তিনি কংগ্রেস ছেড়ে দিলেন এবং কংগ্রেস ছেড়ে দেওয়ার পর তিনি আলাদা করে দল গঠন করলেন ফর্ডগুলো। এইভাবে আমাদের ভারতবর্ষের, এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেগুলো পড়াশোনা করতে হবে, মোটামুটি একটা কনসেপ্ট পাওয়া গেলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো দেখানোর কীভাবে পরবর্তী স্টেপ আসা যায়।
ঠিক আছে, সকলে সব ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।